অবশেষে আসছে 12ই মার্চ, নায়িকা রূপে দীঘির আত্মপ্রকাশ ঘটছে। কেননা আগামী 12ই মার্চ মুক্তি পাচ্ছে অভিনেত্রীর দুটি ছবি, টুঙ্গিপাড়ার মিয়াফাই ও তুমি আছো তুমি নেই। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘি নিজেই। দীঘি বলেন, খুবই আনন্দ লাগছে, আমার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে 12ই মার্চ। তার আগেই খবর পেয়েছি একই দিনে আরও একটি ছবি আসছে আমার, আমি নিশ্চয়ই ভাগ্যবান। উল্লেখ্য, শিশু শিল্পী হিসেবে লম্বা সময় পর্দা কাঁপিয়ে জনপ্রিয় হয়েছেন সেই ছোট্ট কাল থেকেই। এবার দেখার পালা নায়িকা হিসেবে তিনি কতটা সফল হতে পারেন। সেলিম খান পরিচালিত শাপলা মিডিয়ার টুঙ্গিপাড়ার মিয়াভাই সিনেমা দিয়েই নায়িকার খাতায় নাম লেখান দীঘি। এতে তার বিপরীতে আছেন আরেক তরুণ নায়ক শান্ত খান। অন্য ছবি তুমি আছো তুমি নেই নির্মাণ করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এতে দীঘির নায়ক হিসেবে আছেন আসিফ ইমরোজ। জানা গেছে ছবিটির গল্প রোমান্টিক ও বিরহে গাথা। এদিকে বড় পর্দায় অভিষেকের দিন একই সঙ্গে দুটি সিনেমা মুক্তি প্রসঙ্গে সম্প্রতি দীঘি বলেন, টেনশন হচ্ছে, জানি না দর্শক কিভাবে গ্রহণ করবেন আমাকে, তবে প্রত্যাশা করছি ভালো কিছুর, কারণ দুটি ছবি দুই ঘরনার, একটি ইতিহাস সমৃদ্ধ, অন্যটি নিখাত প্রেমের, ফলে সব ধরনের দর্শকই আমরা পাবো আশা করছি। অন্যদিকে জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানের হাত ধরে যাত্রা শুরু করলো নতুন গাড়ির শোরুম আসার ট্রেডার্স। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আগামী রোববার সন্ধ্যায় শোরুমটির উদ্বোধন করেন এ নায়ক। পরে তিনি শোরুম ঘুরে বিভিন্ন মডেলের গাড়ি দেখেন। এ সময় শোরুমের কর্ণধার আসাদুজ্জামান নাহিদ সহ উপস্থিত ছিলেন FBCI এর পরিচালক রাশেদুল হোসেন চৌধুরী, রনি, বারবিডা সভাপতি আব্দুল হক প্রমুখ। হোম অফ কোয়ালিটি কার শিরোনামের শোরুমে পাওয়া যাচ্ছে নতুন সব গাড়ির কালেকশন, থাকছে বিলাসবহুল অত্যাধুনিক গাড়ি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপকর্থে অনেক সময় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।